বিসমুল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন ইংলিশ ক্লাস ফর ক্লাস ফাইভ দিস ইজ সুফিয়া ফারজানা সিনিয়র ইংলিশ টিচার অফ নিউ ব্লন অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুল নাও আই এম স্টার্টিং আওয়ার টুডেস লেসন আওয়ার টুডেজ লেসন ইজ ডাব্লু এস কোশেন আজ আমি ডাব্লু এস সম্পর্কে আলোচনা করব পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার একটি মোস্ট ইম্পর্ট্যান্ট আইটেম হলো ডাব্লিউ এস কোশ্চেন ক্লাস ফাইভের পিইসি পরীক্ষার সিলেবাস ও কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী মডেল কোশ্চেনের নয় নংয়ে পাঁচটি স্টেটমেন্ট দেওয়া থাকে এই পাঁচটি স্টেটমেন্ট থেকে পাঁচটি ডাব্লিউ এস কোশ্চেন তৈরি করতে বলা হয় এখানে প্রত্যেকটি প্রশ্নে দুই করে মোট দশ নম্বর থাকে আজ আমি খুব সহজভাবে এই ডাব্লু এস কোশ্চেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাহলে প্রথমেই চলে আসি ডাব্লু কোশ্চেন কাকে বলে ডাব্লু এস কোশ্চেনকে কোশ্চেন ওয়ার্ড বা প্রশ্নবোধক শব্দ বলা হয় এই প্রশ্নবোধক শব্দগুলো ডাব্লিউ এবং এইচ বর্ণগুলো ধারণ করে সেজন্য এদেরকে ডাব্লু কোশ্চেন বলা হয় ডাব্লু এস কোশ্চেন্স আর অলসো রেফার টু কোশ্চেন ওয়ার্ডস দিস কোশ্চেন ওয়ার্ডস কন্টেইন দ্য লেটারস ডাব্লিউ অ্যান্ড এইচ সো দিস আর কর ডাব্লু এস কোশ্চেনস এক্সাম্পল হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি এখানে কোশ্চেন ওয়ার্ড কোনটি হোয়াট এখানে হোয়াডটা হচ্ছে কোশ্চেন ওয়ার্ড এই হোয়াডটা কিন্তু শুরু হয়েছে ডাব্লিউ দিয়ে এবং দ্বিতীয় এক্সাম্পলটি লক্ষ্য করো হাউ আর ইউ তুমি কেমন আছো হাউ আর ইউ এখানে হাউ ওয়ার্ডটি শুরু হয়েছে এইচ দ্বারা এ কারণে এই প্রশ্নগুলোকে ডাব্লু এস কোশ্চেন বলা হয় কারণ এ প্রশ্নগুলো শুরু হয় ডাব্লিউ অথবা এইচ দিয়ে আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো এখানে দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটি ছন্দের মাধ্যমে তোমাদের বোঝাবো যে ডাব্লিউএস এস কোশ্চেন তোমরা কিভাবে একটি অ্যান্সার থেকে কিভাবে কোশ্চেন তৈরি করবে এই তোমাদের অবশ্যই প্রথমে কোশ্চেন ওয়ার্ডগুলোর বাংলা অর্থ মানে মিনিংটা অবশ্যই শিখতে হবে সে কারণে তোমরা যদি এই ছন্দ বা এই ছড়াটি মনে রাখো তাহলে খুব সহজেই তোমরা WS কোশ্চেন তৈরি করতে পারবে দেখো ছন্দটি আমরা একটু শিখে নেই হোয়াট যদি কি হয় হোয়াই হলো কেন হয়ার কোথায় হু কে হোয়েন কখন যেন হাউ কত হাউ কেমন হাউ কিভাবে হুস কার হুইচ কোনটি হুম কাকে দেবে তাহলে তোমরা এই ছন্দটি সবাই মেমোরাইজ করবে এখন দেখো এখানে হোয়াট যদি কি হয় মানে হোয়াটের অর্থ কি হোয়াট মানে কি হয় মানে কেন হয়ার মানে কোথায় হু মানে কে হোয়েন মানে কখন হাউ মানে কত আবার how মানে কেমন আবার how মানে কীভাবে তাহলে হাওয়ের তিনটি অর্থ দেখো কত কেমন কিভাবে। তোমাকে সেন্টেন্স দেখে বুঝতে হবে যে এখানে কোনটা ব্যবহৃত হবে হুজ মানে কার বা কাহার হুইচ মানে কোনটি আর হুম মানে কাকে তাহলে এই ছন্দটি মুখস্থ রাখলে তোমরা অবশ্যই খুব সহজেই ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারবে এখানে দেখো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ওয়ার্ডের বাংলা অর্থগুলো আমি আবার তোমাদের বোঝার সুবিধার্থে ভেঙে ভেঙে দেখাচ্ছি এখন তোমরা অর্থগুলো ভেঙে ভেঙে বলো যে হু মানে কি কী হয় হু মানে কে হু মানে কে কে আবার হু মানে কারা তাহলে একজন যখন থাকে তখন কে একের বেশি যখন থাকে তখন কে কে অথবা কারা আবার হুম মানে কাকে বা কাদেরকে হুজ মানে কার বা কাদের হোয়াট মানে কি বা কি কি। হুইচ মানে কোনটি বা কোন কোনটি বা কোনগুলি হোয়েন মানে কখন হয়ার মানে কোথায় হোয়াই মানে কেন কি কারণে বা কি জন্য হাউ মানে কীভাবে কেমনভাবে বা কেমন এই বাংলা অর্থগুলো তোমাদের ভেঙে ভেঙে অবশ্যই শিখতে হবে তৈরি করার জন্য তোমাদের অবশ্যই অক্সিলারি ভার্ভের ব্যবহার জানতে হবে তোমরা সবাই ভার্ভ সম্পর্কে জানো ভার কি হচ্ছে অ্যাকশন ওয়ার্ড মানে যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ভ বলে তোমরা সবাই জানো ভার্ভ দুই প্রকার মেইন ভার্ভ আর অক্সিলারি ভার তো ডাব্লু এস তৈরি করার সময় অবশ্যই অক্সিলারি ভার ইউজ করতে হবে তাহলে এখানে লক্ষ্য করো ডাব্লু এস কোশ্চেন তৈরি করার সময় অক্সিলারি ভার্বস যেমন অ্যাম ইজার ওয়াজ অয়ার হ্যাভ হ্যাজ হ্যাড উইল উড ক্যান কুট শ্যাল শুট মে মাইট ইত্যাদি লাগবে আর অক্সেলারি ভার্বস না থাকলে প্রদত্ত স্টেটমেন্ট বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের টেন্স ও সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ডু ডি ডাস লাগবে তাহলে যদি এখানে কি বলা হয়েছে যে অবশ্যই কোশ্চেন ওয়ার্ড তৈরি করার তোমাদের এস কোশ্চেন তৈরি করার সময় একটি অক্সিলারি ভাব লাগবে যেটা সাধারণত কোশ্চেন ওয়ার্ডের পরেই বসবে তো এই অক্সিলারি ভাবগুলো কি কি এখানে তোমরা দেখে নাও অ্যামিজার ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড উইল উড ক্যান কুট শ্যাল শুট মে মাইট ইত্যাদি আরও অনেক অক্সিলারি ভাব থাকতে পারে আর অক্সিলারি ভাব যদি না থাকে সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে প্রদত্ত স্টেটমেন্ট অথবা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের টেন্স ও সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী তোমাকে ডু ডিড অথবা ডাস বসাতে হবে তো এই জন্য অবশ্যই তোমার টেন্স সম্পর্কে জানতে হবে টেন্স না জানলে তোমার দ্বারা ইংরেজিতে কোনো কিছু শুদ্ধভাবে পড়া বলা বা লেখা কখনোই সম্ভব নয় সো সো ডাব্লিউ এস কোশ্চেন তৈরি করার আগে তোমাদের টেন্সটা আরেকবার রিভাইজ দিয়ে নিতে হবে এবার প্রদত্ত সেন্টেন্স বা স্টেটমেন্ট থেকে তুমি কিভাবে ডাব্লিউ এস কোশ্চেন তৈরি করবে সেই সম্পর্কিত কতগুলো রুলস আমি ডিসকাস করব। দেখো রুল ওয়ান সেন্টেন্সের শুরুতে কোনো ব্যক্তির নাম বা কে কারা বুঝায় এমন শব্দের নিচে দাগ আন্ডারলাইন করা থাকলে হু দ্বারা ডাব্লিউ এস কোশ্চেন তৈরি করতে হয় তোমরা সবাই জানো যে যে স্টেটমেন্ট দেওয়া থাকে তোমাদের মডেল কোশ্চেনের সেখানে কিন্তু কতগুলো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকে তো সেই ওয়ার্ডগুলো দেখেই তোমার বুঝতে হবে যে এখানে আসলে কোন কোশ্চেন ওয়ার্ডটা ব্যবহার করতে হবে তো এখানে কি বলা হয়েছে যে সেন্টেন্সের শুরুতে যদি কোনো ব্যক্তির নাম কে কারা বোঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে হু দ্বারা ডাব্লু এস কোশ্চেন তৈরি করতে হয় মানে যদি কোনো ব্যক্তির নাম থাকে আর কে বা কারা বুঝায় তাহলে হু দ্বারা ডাব্লু এস কোশ্চেন তৈরি করতে হয় যেমন দেখো জেসিকা ইজ ফ্রম ইউনাইটেড কিংডম এখানে জেসিকা একটি মেয়ের নাম তাই এখানে জেসিকার জায়গায় কি বসবে হু বসবে ডাব্লিউএস কোশ্চেনটা কী হবে হু ইজ ফ্রম ইউনাইটেড কিংডম বাকি সব ঠিকই থাকবে এক্ষেত্রে নিচে দাগ দেওয়া শব্দটি বাদ দিয়ে বা হাত দিয়ে চেপে ধরে পড়লে তা হবে ইজ ফ্রম ইউনাইটেড কিংডম এরপর কে দ্বারা প্রশ্ন করলে প্রশ্নটি হবে কে ইউনাইটেড কিংডম থেকে এসেছে তাহলে এখানে বাংলা অর্থটা হলো যে ছিল যে স্টেটমেন্টটা দেওয়া ছিল যে জেসিকা ইউনাইটেড কিংডম থেকে এসেছে আর তুমি যে কোশ্চেনটা করবে সেটা হবে কে ইউনাইটেড কিংডম থেকে এসেছে তাহলে কে এর ইংলিশ হলো হু তাই হু দিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা হয়েছে নিচে দাগ দেওয়া শব্দটি ডাব্লিউ এস কোশ্চেনে কখনোই লিখতে হয় না সব ক্ষেত্রে নিচে দাগ দেওয়া আন্ডারলাইন শব্দটি বাদ দিয়ে বা হাত দিয়ে চেপে ধরে পড়লেই তুমি বুঝতে পারবে ডাব্লিউ এস ওয়ার্ডস হোয়াট হু হুইচ হয়ার হোয়েন হোয়াই হুস হোম হাউ থেকে কোনটা দিয়ে ডাব্লু এস করতে হবে যেমন দেখো তমাল অ্যান্ড এন্ডি আর গোয়িং টু দ্য বুক ফেয়ার এখানে তমল এবং এন্ডির নিচে আন্ডারলাইন করা আছে তাহলে এখানে কারা কারা জানতে চাওয়া হচ্ছে যে কারা বইমেলায় যাচ্ছে তমল এবং এন্ডি বইমেলায় যাচ্ছে জানতে হচ্ছে জানতে চাচ্ছে যে কারা বইমেলায় যাচ্ছে যেহেতু দুজনের নামের নিচে আন্ডারলাইন করা আছে তাহলে তোমার ডাবলু এস কোশ্চেনটা হবে হু আর গোয়িং টু দ্য বুক ফেয়ার কারা বইমেলায় যাচ্ছে কাকে বা কার সাথে বোঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে হুম দ্বারা ডাব্লিউ এস কোশ্চেন তৈরি করতে হয় যেমন দেখো তমাল ক্যান মিড অ্যান্ডি ইন অ্যান্ আওয়ার তমাল ক্যান মিড অ্যান্ডি ইন অ্যান্ড আওয়ার মানে তোমাল এক ঘন্টার মধ্যে অ্যান্ডির সাথে দেখা করতে পারে যেহেতু অ্যান্ডির নিচে আন্ডারলাইন করা আছে তাহলে এখানে জানতে চাওয়া হচ্ছে যে তোমাল কার সাথে দেখা করতে পারে তোমাল কার সাথে এক ঘন্টার মধ্যে সাক্ষাৎ করতে পারে কার সাথে তাহলে এখানে হুম দিয়ে ডাব্লু এস কোশ্চেন তৈরি করতে হবে কোশ্চেনটা হবে হুম ক্যান তমাল মিট ইন অ্যান্ড আওয়ার হুম ক্যান তমার মিট ইন অ্যান্ড আওয়ার বি নাম্বার এক্সাম্পল দেখো রিনা উইল হেল্প মারিয়া তাহলে এখানে রিনা মারিয়াকে সাহায্য করবে তাহলে কোশ্চেনটা হবে যে রিনা কাকে সাহায্য করবে ডাব্লিউ এস কোশ্চেনটা তুমি এভাবে লিখবে হুম উইল রিনা হেল্প তাহলে কাকে যদি জানতে চাওয়া হয় কাকে বা কার সাথে সেক্ষেত্রে হুম এই কোশ্চেন ব্যবহৃত হয় এবার রুল থ্রি দেখো কার বা কাদের অর্থাৎ কিছুর কে তা বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে হুস দ্বারা ডাব্লু এস কোশ্চেন তৈরি করতে হয় হুস শব্দটির মানে হচ্ছে কার বা কাহার যেমন উদাহরণ লক্ষ্য করো উদাহরণ দেখলে তোমরা সহজে বুঝতে পারবে লালমনিরহাট ইজ মামুন হোম ডিস্ট্রিক্ট লালমনিরহাট মামুনের কি দেশের বাড়ি হোম ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জন্মস্থান বা দেশের বাড়ি যাই হোক গ্রামের বাড়ি যেটাকে আমরা বলি তো এখানে লালমনিরহাট কার জন্মস্থান বা কার নিজের জেলা বা দেশের বাড়ি যেটাই বলো কার বা কাহার এটা জানতে চাওয়া হচ্ছে মামুনের মামুনস এর নিচে আন্ডারলাইন করা আছে তাহলে এখানে জানতে চাওয়া হচ্ছে যে লালমনিরহাট কার জন্মস্থান মামুনের জন্মস্থান বা মামুনের নিজের জেলা তাহলে এখানে কোশ্চেনটা হবে এরকম যে হুজ হোম ডিস্ট্রিক্ট ইজ লালমনিরহাট হুজ হোম ডিস্ট্রিক্ট ইজ লালমনিরহাট আর বি নাম্বার দেখো এন্ডি উইল ভিজিট দেয়ার গার্ডেন অন সানডে এন্ডি রবিবারে তাদের বাগান পরিদর্শন করবে তাহলে অ্যান্ডি কাদের বাগান পরিদর্শন করবে কোশ্চেনটা এমন হবে হুজ গার্ডেন উইল এন্ডি ভিজিট অন সানডে হুজ গার্ডেন উইল অ্যান্ডি ভিজিট অন সানডে তাহলে কার বা কাদের জানতে চাইলে যদি আন্ডারলাইন করা ওয়ার্ডটা দিয়ে কার বা কাদের জানতে চাওয়া হয় তখন তুমি সেই আন্ডারলাইন করা ওয়ার্ডটা তো অবশ্যই উঠে যাবে এবং সেই জায়গায় কি বসবে হুজ বসবে তারপরে কি বসবে তারপরে কিভাবে চেঞ্জ করতে হবে সে সম্পর্কে আমি পরের নিয়মগুলোতে আলোচনা করব এবার একইভাবে রুল ফোর দেখো কিভাবে কত কেমন কোন উপায়ে ইত্যাদি বোঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে হাউ দ্বারা ডাব্লু এস করতে হয় আগেই বলেছি যে হাউ এর কিন্তু তিনটি অর্থ হয় তাই না তো এখানে দুইটি অর্থ দেখানো হয়েছে কিভাবে এবং কেমন আর কত হাও মানে কিন্তু কত সেটা অন্য একটি রুলে অন্য একটি ক্ষেত্রে ব্যবহৃত হবে আপাতত তোমরা এই দুইটা ব্যবহার দেখে নাও যে কিভাবে আর কেমন দেখো উই ওয়ার্ক টুগেদার ইন এ গ্রুপ আমরা একটি দলবদ্ধভাবে একটি দলের মধ্য দিয়ে একত্রে হেঁটেছিলাম আমরা দলবদ্ধভাবে একত্রে হেঁটেছিলাম তাহলে আমরা কিভাবে একত্রে হেঁটেছিলাম কোশ্চেনটা হবে হাউ ডিট এখানে হবে হাউ ডিড দে হাউডিট টুগেদার তারা কিভাবে একত্রে হেঁটেছিল লক্ষ্য করো ওয়াক ভাবটি পাশ টেন্স হওয়ায় ডিট বসেছে এবং ওয়াক প্রেজেন্ট টেন্স ওয়াক হয়েছে সীমা ফিলস ভেরি ওয়ার্ম সীমা উষ্ণতা অনুভব করছে তারপর ডাব্লু এস কোশনটা হবে হাউ ডাস সীমা ফিল সীমা কেমন অনুভব করছে লক্ষ্য করো ফিলস ভাবটি প্রেজেন্ট ইনডিফিনেট টেন্স হয়ে এর শেষে এস থাকায় ডাস বসেছে এবং তারপরে ফিল বসেছে তাহলে এখানে কোয়েশন ওয়ার্ডের পরে ডাস ব্যবহৃত হয়েছে কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনেট টেন্স আর এর আগের এক্সাম্পলটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে সেখানে কোয়েশ্চেন ওয়ার্ডের পরে ডিড বসেছে আশা করি বুঝতে পেরেছ এবার রুল ফাইভ দেখো গণনা করা যায় এরকম কত বোঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে হাউ মেনি সংখ্যায় গণনা করা যায় না এমন কত ও কোনো কিছু দাম বোঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে হাউ মাছ দ্বারা ডাব্লিউএস কোশ্চেন করতে হয় তোমরা এখানে একটু মনে করো তোমরা সবাই এটা জানো যে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন তাই না আমরা কিন্তু আগে পড়েছি যে যেগুলো গণনা করা যায় সেগুলোকে বলে কাউন্টেবল নাউন আর যে জিনিসগুলো গণনা করা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন তো এখানে সে জিনিসটাই বলা হয়েছে যে যে জিনিসগুলো গণনা করা যায় সেক্ষেত্রে আমরা হাউ মেনি দিয়ে ডাব্লিউএস কোশন তৈরি করব আর যেগুলো গণনা করা যায় না সেক্ষেত্রে হাউ মাস দিয়ে ডাব্লিউএস কোশন করতে হবে যেমন এক্সাম্পলগুলো লক্ষ্য করো এ নাম্বার দেয়ার আর ফাইভ গ্রুপস অফ ফুডস ইন দ্য ফুড পিরামিড খাদ্য পিরামিডে পাঁচ রকমের খাবার আছে তাহলে এখানে পাঁচটি গ্রুপের খাবার এটি গণনা করা যাচ্ছে সে কারণে এখানে হাউ মেনি দিয়ে ডাব্লিউ এস কোশ্চেন করতে হবে হাউ মেনি গ্রুপস অফ ফুডস আর দেয়ার ইন দ্য ফুড পিরামিড বি নাম্বার দেখো দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য পন্ড পুকুরে সামান্য পরিমাণ পানি আছে তাহলে পানি কি গণনা করা যায় না পানি গণা যায় না তাহলে এখানে হাউ মাছ বসবে হাউ মেনি এখানে বসবে না এখানে বসবে হাউ মাছ হাউ মাছ ওয়াটার ইজ দেয়ার ইন দ্য পন্ট ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন গণনা করা যায় না সি নম্বর এক্সাম্পল দেখো রাইস ইজ সিক্সটি টাকা পার কেজি চালের কেজি ষাট টাকা তো এখানে চালও কিন্তু গণনা করা যায় না সে কারণে এখানেও হাউ মাছ বসবে এখানে ডাব্লু এস কোশনটা এভাবে তৈরি করবে হাউ মাচ ইজ রাইস পার কেজি প্রতি কেজি চালের দাম কত সময় বা কখন বোঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে হোয়েন দ্বারা ডাব্লু এস কোশ্চেন করতে হয় তাহলে দেখো এক্সাম্পলটি লক্ষ্য করো অ্যান্ডি উইল গো টু দ্য সেন্ট মার্টিনস আইল্যান্ড নেক্সট মান্থ অ্যান্ডি আগামী মাসে সেন্ট মার্টিন দ্বীপে যাবে তাহলে এখানে একটি নির্দিষ্ট সময় সম্পর্কে জানতে চাওয়া হয়েছে তাই না মানে যে ওয়ার্ডটি আন্ডারলাইন করা আছে দেখো নেক্সট মান্থের নিচে আন্ডারলাইন করা আছে মানে পরের মাসে অ্যান্ডি সেন্ট মার্টিন আইল্যান্ডে যাবে মানে এখানে একটি সময় জানতে চাওয়া হচ্ছে যে এন্ডি কখন সেন্ট মার্টিন আইল্যান্ডে যাবে যদি সময় বা কখন বোঝায় এমন শব্দের নিচে আন্ডারলাইন করা থাকে সেক্ষেত্রে তোমাকে হোয়েন দ্বারা এস কোশ্চেন তৈরি করতে হবে তাহলে এখানে ডাব্লিউ এস কোশ্চেনটা হবে এমন হোয়েন এনডি গো টু দ্য সেন্ট মার্টিনস আইল্যান্ড এনডি কখন সেন্ট মার্টিন দ্বীপে যাবে এবার রুল সেভেন লক্ষ্য করো স্থান বা জায়গার নাম বোঝায় এমন শব্দের নিচে দাগ দেওয়া থাকলে হয়ার দ্বারা ডাব্লু এস কোশ্চেন তৈরি করতে হয় মানে হয়ার শব্দটার অর্থই কিন্তু কোথায় তাহলে যদি কোনো জায়গার নিচে আন্ডারলাইন করা থাকে কোনো স্থানের নিচে তাহলে তোমরা বুঝবে যে এখানে হয়ার দ্বারা ডাব্লু এস তৈরি করতে হবে যেমন এক্সাম্পলটা দেখো কাজল লিভস ইন অ্যান অ্যাপার্টমেন্ট ইন বগুড়া কাজল বগুড়ায় একটি অ্যাপার্টমেন্টে বাস করে তাহলে কাজল কোথায় বাস করে যেহেতু বগুড়ার নিচে আন্ডারলাইন করা আছে তোমার কোশ্চেনটা হবে কাজল কোথায় বাস করে ডাব্লিউএস কোশ্চেনটা এভাবে করবে অবশ্যই হোয়ার দিয়ে শুরু হবে হোয়ার ডাস কাজল লিভ এবার রুল এইট লক্ষ্য করো রুল এইটা হচ্ছে যে কেন কি কারণে কি জন্য বা কিসের জন্য বুঝায় এমন শব্দের নিচে দাগ দেওয়া থাকলে হোয়াই দ্বারা ডাব্লিউএস কোশ্চেন করতে হয় হোয়াই শব্দটার অর্থ কি তোমরা ওই ছন্দটা মনে করো হোয়াই মানে হচ্ছে কেন তাহলে সীমা ডিড নট গো টু স্কুল ফর হার ইলনেস সীমা তার অসুস্থতার জন্য স্কুলে যায়নি এখানে আন্ডারলাইন করা আছে ফর হার ইলনেস এর নিচে তাহলে এখানে একটি কারণ জানতে চাওয়া হয়েছে যে সীমা কেন স্কুলে যায়নি অবশ্যই হোয়াই দিয়ে ডাব্লু এস কোশন করতে হবে হোয়াই ডিড সীমা নট গো টু স্কুল বা এভাবেও লিখতে পারো হোয়াই ডিড এন্ড সীমা গো টু স্কুল বি নাম্বার এক্সাম্পলটি লক্ষ্য করো আই ইট ব্যালান্স ডায়েট আই ইট ব্যালান্স ডায়েট বিকজ আই ওয়ান্ট টু বি হ্যাপি আমি সুষম খাবার খাই কারণ আমি সুখী হতে চাই তাই না তাহলে সুখী হওয়ার জন্য আমি ব্যালান্স ডায়েট মানে সুষম খাবার খাই তাহলে কেন আমি সুষম খাবার খাই প্রশ্নটা হবে কেন আমি সুষম খাবার খাই আন্ডারলাইন করা আছে বিকজ আই ওয়ান্ট টু বি হ্যাপি কারণ আমি সুখী হতে চাই তাহলে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো তো থাকবে না ডাব্লু এস কোশন করার সময় আর প্রথমে তোমার হোয়াই বসবে তার সাথে এখানে কি বসবে তোমার টেন্স চিনতে হবে যেহেতু এটা প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স তাহলে ডু বসবে হোয়াই ডু ইউ ইট ব্যালান্স ডায়েট রুল নাইনটা দেখো এবার কোনটি বা কোনগুলো বোঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে হুইস দ্বারা ডাব্লিউ এস কোশ্চেন করতে হয় এখানে এক্সাম্পলটি লক্ষ্য করো আই লাইক ব্লু পেন আমি নীল কলমটি পছন্দ করি এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে আমি নীল কলমটি পছন্দ করি এটা কিন্তু অ্যানসার তাই না তোমাদের কাজ হচ্ছে কোয়েশ্চেন তৈরি করা তোমাদের ডাব্লিউস কোশ্চেনের ক্ষেত্রে অ্যানসার দেওয়া থাকবে আর তোমাদের তৈরি করতে হবে। কিন্তু কোশ্চেন দেওয়া থাকে তোমরা অ্যানসার লেখো এখানে ঠিক অপোজিট এখানে অ্যান্সার গুলো দেওয়া থাকবে তোমার কোশ্চেন তৈরি করতে হবে তাহলে আই লাইক ব্লু পেন আমি নীল কলমটি পছন্দ করি কোনটি বা কোনগুলো যদি বোঝায় তাহলে হুইস দ্বারা ডাব্লিউ এস করতে হয় তাহলে হুইচ পেন ডু ইউ লাইক তুমি কোন কলমটি পছন্দ করো এখানে দেখো এখানে কিন্তু পার্সনও চেঞ্জ হয়ে গেল তাই না এখানে যে স্টেটমেন্টটা ছিল যে আই লাইক ব্লু পেন আমি নীল কলমটি পছন্দ করি কিন্তু কোশ্চেন করার সময় তুমি কি বলবে যে আমি কোন কলমটি পছন্দ করি না তোমাকে বলতে হবে তুমি কোন কলমটি পছন্দ করো এরকম কিছু কিছু ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পার্সনও চেঞ্জ হয়ে যায় লাইক শব্দটি এস বা ইএস ছাড়া প্রেজেন্টেন্স হওয়ায় ডু হয়েছে এর মানে হচ্ছে যেহেতু আই লাইক ব্লু পেন কারণ এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার সে কারণে মেইন ভার্বের সাথে এস বা এস নাই সে কারণে এখানে ডু ব্যবহৃত হয়েছে যে হুইচ পেন ডু ইউ লাইক সৈকত ফেভারেট কার্টুনস আর মোটু পাতলু টম টম অ্যান্ড জেরি অ্যান্ড নিনজা সৈকতের প্রিয় কার্টুন হলো মোটু পাতলু টম অ্যান্ড জেরি এবং নিনজা তাহলে এখানে তিনটি কার্টুন সম্পর্কে বলা হয়েছে সে কারণে এখানে হুইচের পরে অক্সিলারি ভার আর ব্যবহৃত হয়েছে হুইচ আর সৈকত ফেভারেট কার্টুন সৈকতের প্রিয় কার্টুন কোনগুলো দেখো এখানে কিন্তু অক্সিলারি ভাবটা আর ব্যবহৃত হয়েছে আশা করি বুঝতে পেরেছো সবাই রুল টেন লক্ষ্য করো রুল টেনে তিনটা ভাগে আমি তোমাদের বোধার সুবিধার্থে ভাগ করে দেখিয়েছি রুল টেন এর এ লক্ষ্য করো কোন ব্যক্তি কি করেন কি কাজ করেন কোন লোকের পেশা বুঝায় এমন শব্দের নিচে যেমন দেখো রাজু রাজু ইজ এ ফায়ার ফাইটার কি করেন হবে হোয়াট ইজ রাজু পেশা যদি জানতে চাওয়া হয় তখন শুধু হোয়াট দিলেই তারপর অক্সিলারি ভাব তারপর সাবজেক্ট এভাবে করলেই ডাব্লিউস কোশ্চেন হয়ে যাবে রাজু ইজ এ ফায়ার ফাইটার তোমার ডাব্লু এস কোশ্চেনটা হবে হোয়াট ইজ রাজু রাজু কি করেন বি নাম্বার লক্ষ্য করো কোন ধরনের কোন প্রকারের কিরকম বুঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে হোয়াট কাইন্ড অফ হোয়াট কাইন্ডস অফ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন করতে হয় যেমন দেখো দ্য হেয়ার ওয়াজ দ্য ফার্স্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট হেয়ার হচ্ছে বনের সবচেয়ে দ্রুততম প্রাণী হেয়ার ছিল বনের সবচেয়ে দ্রুততম প্রাণী এখানে অক্সেলারি ভার ওয়াজ ওয়াজই থাকবে কোনো চেঞ্জ হবে না কিন্তু তোমার এখানে কোশ্চেন ওয়ার্ড ইউজ করতে হবে হোয়াট কাইন্ড অফ হোয়াট কাইন্ড অফ মানে কোন ধরনের হোয়াট কাইন্ড অফ এনিম্যাল ওয়াজ দ্য হেয়ার ইন দ্য ফরেস্ট হেয়ার বনের কোন ধরনের প্রাণী ছিল বি নাম্বার দেখো ভেজিটেবলস ফ্রুটস অ্যান্ড ব্রেড আর হেলদি ফুড আইটেমস ভেজিটেবলস ফ্রুটস অ্যান্ড ব্রেড মানে শাকসবজি ফলমূল এবং রুটি হল স্বাস্থ্যকর খাবার তাহলে এখানেও হোয়াট কাইন্ডস ব্যবহৃত হবে হোয়াট কাইন্ডস অফ ফুড আইটেমস আর ভেজিটেবল ফ্রুটস অ্যান্ড ব্রেড সি নাম্বার দেখো কি কোনো কিছু তথ্য বোঝায় এমন শব্দের নিচে দাগ থাকলে হোয়াট দিয়ে এস কোশ্চেন করতে হয় যেমন দেখো নাসরিন আইসক্রিম উইথ চকলেট চকলেট নাসরিন দিয়ে আইসক্রিম পছন্দ করে তাহলে এখানে যে কোনো কিছু সম্পর্কে একটা কোনো কিছু তথ্য জানতে চাওয়া হয়েছে যে নাসরিন কি পছন্দ করে সেক্ষেত্রে হোয়াট দিয়ে কোশ্চেন করতে হবে হোয়াট ডাস নাসরিন লাইক ওকে এতক্ষণ আমি ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার নিয়মাবলীর সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আমি দশটি নিয়ম আলোচনা করেছি এই নিয়মগুলো ভালোভাবে মনে রাখলে এবং প্র্যাকটিস করলে তোমরা এস কোশ্চেন তৈরি করতে পারবে এবং অবশ্যই কোশ্চেন ওয়ার্ডের বাংলা অর্থগুলো তোমাদের মনে রাখতে হবে আমি যে ছন্দটা তোমাদের শিখিয়েছি সেই ছন্দ যদি মনে রাখো খুব সহজেই তোমরা ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডের অর্থগুলো মনে রাখতে পারবে এবং সেই সাথে নিয়মগুলো তোমরা একটু অবশ্যই বারবার দেখবে এখন দেখো আমি একটি চার্টের মাধ্যমে এই কোশ্চেন ওয়ার্ডগুলোর ব্যবহার তোমাদেরকে একটু দেখাবো তোমরা যদি এই চার্টটা একটু লক্ষ্য করো তাহলে দেখতে খুব সহজে এক নজরে দেখতে পাবে যে কোন ওয়ার্ডটা কি কারণে বা কিভাবে ব্যবহৃত হয় দেখো প্রথম থেকে হু হু ইউজ টু আইডেন্টিফাই এ পারসন হু দিয়ে একজন ব্যক্তিকে চিহ্নিত করা হয় যেমন এক্সাম্পল লক্ষ্য করো হু ইজ শি সে কে হোয়াট ইউজ টু আইডেন্টিফাই এ থিং হোয়াট দিয়ে একটি জিনিসকে চিহ্নিত করা হয় হোয়াট ইজ ইট এটি কী হুইচ ইজ ইউজ টু টেল টু আর মোর থিংস অ্যাপার্ট হুইচ দিয়ে দুই বা দুইয়ের বেশি জিনিস যদি থাকে এটা একটু তোমরা বুঝতে চেষ্টা করো যে হুইচ কখন বসে যদি দুইটি বা এর বেশি জিনিস থাকে তখন ওই দুইটি বা বেশি জিনিসের মধ্যে কোন একটা নির্দিষ্ট জিনিসকে বোঝানোর জন্য হুইচ ব্যবহৃত হয় যেমন আমরা সবাই জানি যে আমাদের সবার দুইটা পা তাই না তো কোন পাটা ব্যথা করছে এটা দেখো এক্সাম্পলটা লক্ষ্য করো হুইচ লেগ হার্টস কোন পাটি তোমার কোন পায়ে ব্যথা দুই পায়ের মধ্যে কোন পায়ে ব্যথা এই এই ধরনের ক্ষেত্রে হুইচ ব্যবহৃত হয় মানে কোনটি দেখো হয়ার হয়ার ইজ ইউজ টু আইডেন্টিফাই এ প্লেস হয়ার সাধারণত একটি স্থানকে চিহ্নিত করতে ব্যবহৃত হয় যেমন দেখো এখানে এক্সাম্পল লক্ষ্য করো হোয়ার ইজ ভ্যানকোভার ভ্যানকোভার হচ্ছে কানাডার একটি সিটি ভ্যানকোভার ইজ এ সিটি ইন ক্যানাডা তো ওখানে এখানে কোশ্চেনটা হচ্ছে হোয়ার ইজ ভ্যান মানে ভ্যানকোভার কোথায় হোয়েন মানে কখন হোয়েন ইজ ইউজ টু আইডেন্টিফাই এ টাইম হোয়েন একটি সময়কে চিহ্নিত করতে ব্যবহৃত হয় হোয়েন ইজ ইউর বার্থডে তোমার জন্মদিন কখন বা কবে? why why মানে কেন? why is used to identify a reason. why একটি কারণ বোঝাতে বা কারণ চিহ্নিত করতে ব্যবহৃত হয়। যেমন দেখো why is she crying? সে কেন কাঁদছে? সে কেন কান্না করছে? whose whose is used to identify possession. whose মানে হচ্ছে কার মানে এটা এটা অধিকার বা একটা কোনো কিছু পজেশন মানে কি? পজেশন মানে অধিকার বা দাবি। এই পজেশন বুঝায় বোঝানোর ক্ষেত্রে হুজ ব্যবহৃত হয় হুজ মানে হচ্ছে কার হুস কার ইজ দ্যাট এই গাড়িটি কার হোয়াট কাইন্ড হোয়াট কাইন্ড মানে কিরকম হোয়াট কাইন্ড ইজ ইউজ টু আইডেন্টিফাই এ টাইপ অর কাইন্ড হোয়াট কাইন্ড সাধারণত কিরকম বা কেমন বুঝাতে হোয়াট কাইন্ড ব্যবহৃত হয় যেমন দেখো হোয়াট কাইন্ড অফ ডগ ডু ইউ হ্যাভ তোমার কোন ধরনের কুকুর আছে হাউ মানে কিভাবে হাউ ইজ বা এখানে 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 কীভাবে হাউ এর কয়েকটি ব্যবহার আছে আমি আগেই বলেছি এখানেও আমি আবার দেখাচ্ছি দেখো হাউ ইজ ইউজ টু এক্সপ্লেন এ ওয়ে অর method মানে হাউ একটি কোনো একটি নিয়ম বা একটি পদ্ধতি বোঝাতে ব্যাখ্যা করতে ব্যবহৃত হয় হাউ ইজ ইউজ টু এক্সপ্লেন এ ওয়ে or method হাউ কোন একটি নিয়ম বা কোনো একটি পদ্ধতি ব্যাখ্যা করতে ব্যবহৃত হয় যেমন দেখো হাউ ডিড ইউ মেক দ্য কেক তুমি কিভাবে কেকটি তৈরি করেছিলে কিভাবে হাউ লং হাউ লং মানে কত দূরে টু অর মানে কোনো কিছু দৈর্ঘ্য অথবা কোনো একটা নির্দিষ্ট সময় বুঝাতেও হাউ লং ব্যবহৃত হয় যেমন দেখো হাউ লং ইজ ইউর হেয়ার তোমার চুল কত লম্বা হাউ লং ওয়াজ ইউর হলিডে তোমার ছুটিটা ছুটির দিনটা কত লম্বা ছিল এরপর দেখো হাউ ফার হাউ ফার মানে কত দূরে হাউ ফার ইজ ইউজ টু আইডেন্টিফাই ডিস্টেন্স হাউ ফার কত দূরে এই হাউ ফার ব্যবহৃত হয় দূরত্ব বোঝাতে হাউ ফার ইজ ইওর হাউস ফ্রম দ্য স্টেশন তোমার স্টেশন থেকে তোমার বাড়ি কত দূরে তাহলে এই কত দূরে হাউ ফার মানে হচ্ছে কত দূরে এটা ডিস্টেন্স বা দূরত্ব বোঝাতে ব্যবহৃত হয় হাউ মাচ বা ম্যানি বা লিটেল বা ফিউ এগুলো হচ্ছে মানে কতগুলো যেটা আমি তোমাদের এর আগে বলেছি যে যদি কাউন্টেবল নাউন হয় মানে গণনা করা যায় তখন হাউ মেনি বসবে আর আনকাউন্টেবল হলে বসবে তাহলে এই হাউ বা হাউ ফিউ এই ওয়ার্ডগুলো হচ্ছে তোমার কোয়ান্টিটি বোঝায় ইউজ টু আইডেন্টিফাই কোয়ান্টিটি মানে পরিমাণ বোঝায় হাউ মাছ মানি ডু ইউ হ্যাভ তোমার কত টাকা আছে হাউ ও মানে প্রায়। ইউজড টু এক্সপ্লেইন ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি মানে কি যে কত ঘন ঘন তুমি একটি কাজ করো হাউ অফেন ডু ইউ ব্রাশ ইয়োর টিথ তুমি মানে কতদিন পরপর পর দাঁত মাজো কতদিন পর পর তুমি দাঁত ব্রাশ করো এই ফ্রিকোয়েন্সি বুঝাতে হাউ অফেন ব্যবহৃত হয় আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই চারটা তোমরা সবাই একটু ভালোভাবে দেখবে এতক্ষণ আমি ডব্লিউএস क्वेश्चन সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম পঞ্চম শ্রেণীর কোমরমতি শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে খুব সহজভাবে সহজ ভাষায় ছন্দ ছড়া এবং কতগুলো রুলসের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যদি তোমরা বুঝতে পারো এবং এতটুকু উপকৃত হও তাহলে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হবে তাহলে সবাই ভালো থাকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ